বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলা শাসকের কাছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির দাবি ছিল স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে পঠন পাঠন চালু করতে হবে। ইউরোপ, বাংলাদেশ সহ ভারতবর্ষের কর্ণাটক, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উড়িষ্যা সহ অন্যান্য রাজ্য ইতিমধ্যে বিদ্যালয় খুলে পঠন পাঠন শুরু করেছে। শুধু তাই নয়, ইউনিসেফ, ইউনেস্কো, হু, ICMR, এইমস এর মতো আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থা বিদ্যালয়ের পঠন পাঠন চালুর পরামর্শ দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, মুখ্যমন্ত্রী পূজোর পর বিদ্যালয় খোলার কথা ভাবছেন। আমরা মনে করি আর একেবারেই দেরি না করে অবিলম্বে ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয় খোলা দরকার। জেলা সম্পাদক সতীশ সাহু বলেন, গত দেড় বছর ধরে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকার কারণে শিশুরা মানসিক অবসাদে ভুগছে, পড়াশুনো থেকে তারা বহু দূরে, এটা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি। বর্তমান করোনা সংক্রমণ অনেকটা কমেছে, তাই অন্যান্য রাজ্যের মতোই এরাজ্যে অবিলম্বে পঠন পাঠন চালু করতে হবে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সতীশ সাহু, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মেঘনাথ খামরুই, সহ সম্পাদক সৌমিত্র পট্টনায়ক, সুবল সামন্ত, নিমাই পটিদার, জেলা সহসভাপতির মণ্ডলীর সদস্য চন্দনা দাস সহ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃত্ববৃন্দ। জেলা শাসক দাবি যৌক্তিকতা স্বীকার করে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এই অবস্থান কর্মসূচি অনেক আমাদের উদ্দেশ্য, আপনাদের কাছে অনেক আমাদের নেতৃত্ব স্কুল খোলার দাবিতে আজকে নিমতৈড়ি হাইরোড মোড়ে অবস্থানের ওই জেলা শাসকের নিকট ডেপুটেশনে দলে দলে এসব দিন। স্কুল খোলার দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশনে দলে দলে এসব দিন। আজকে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে নিমতৌড়িতে অবস্থান এবং ডিএমের কাছে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। আমরা দাবি তুলছি বিশ্বের বিভিন্ন দেশ, ভারতবর্ষের 9টি রাজ্য কোভিড স্বাস্থ্যবিধি মেনে যেমন পঠন পাঠন চালু করেছে, তেমনি করে আমাদের রাজ্য পঠন পাঠন চালু হোক। জাতীয় সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ICMR এবং এইমস যে দাবি করছে অবিলম্বে পঠন পাঠন শুরু করা দরকার। পঠন পাঠন শুরু না হলে ছাত্রছাত্রীরা মানসিক অবসাদের শিকার হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে তারা দূরে চলে যাচ্ছে। তাই আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে 6 থেকে 12 আগস্ট রাজ্য জুড়ে দাবি সপ্তাহ পালন করছে। এই দাবি সপ্তাহে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। ডিএমের কাছে আমাদের ডেপুটেশনের প্রতিনিধি দল গিয়েছে, যদি দাবি না পূরণ হয় আগামী দিনে আমরা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে অক্টোবর মাসের দিকে পুজোর পরে স্কুল খুলতে পারে। আমরা মনে করি এত টাল বাহানা নয়, এখনই স্কুল খোলা দরকার কোভিড স্বাস্থ্যবিধি মেনে। এই দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে এখানে অবস্থান কর্মসূচি আমরা পরিচালনা করলাম। আমার নাম সতীশ সাউ, আমি সম্পাদক বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর।